আজি ঝাড়খণ্ডে প্রথম পর্যায়ে নির্বাচন রাজ্যের ভাগ্য নির্ধারণ করবে ঝাড়খণ্ডবাসী বুথ প্রস্তুতি সহ সুরক্ষা ব্যবস্থা হয়েছে কড়াকড়ি প্রথম পর্যায়ে রাজ্যের মোট 81-43 বিধানসভা আসনের 685 প্রার্থী ভাগ্য নির্ধারণ করবে জনতা সরাইকেলা রাঞ্চি জামশেদপুর পূর্ব ও পশ্চিম সহ জগন্নাথপুর আসন উপরে সমস্ত নজর রয়েছে মোট 2,06,00,000 ভোটর মধ্যে 1,31,00,000 পুরুষ ও 1,29,00,000 মহিলা ভোটর মন জাণিবা উভয় এনডিএ ও ইনডি মেন্ট করেছেন জোরদার প্রয়াস প্রথম পর্যায়ে পরে নভেম্বর 20 ঝাড়খণ্ডে দ্বিতীয় পর্যায় সহ মহারাষ্ট্রর সমস্ত 288 আসন হওয়া যাচ্ছে মতদান নভেম্বর 23 উভয় ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র নির্বাচন ফলাফল ঘোষণা উপরে দেশবাসী নজর রয়েছে রঞ্জন রয়েছে রঞ্জন 43 বিধানসভা পাই আজি মতদান হেউছি ঝাড়খণ্ডবাসী আজি মতদান করিবে ওড়িয়া বহুল অঞ্চল বি তা ভিতরে রয়েছে আজি ফার্স্ট ফেজ ইলেকশন ঝাড়খণ্ডে তো অলরেডি যদি আমি কহিবা কি বুথ বি প্রস্তুতি হিসারছি সেপটে জনতা বি তাঙ্ক মন বনেই সারছন্তি কি সেমানে কাহাকু ভোট দেবে কেমতি রহিছি যদি আজির যে ইলেকশন ডেট কথা যদি আমি কহিবা আসন পাই মতদান করা যাব গণতন্ত্রের এই মহাপর্বরে পাখাপাখি আজ 1,37,00,000 মতদাতা 682 জন প্রার্থীঙ্ক আজ ভাগ্য নির্ধারণ করিবে জানিছন্তি যেমতি রয়েছে ঝাড়খণ্ড রয়েছে 81 আসন মধ্যরু আজ 43 আসন পাই নির্বাচন করা হচ্ছে এবং যেমতি ভাবে রয়েছে আজ সব বড় বড় যে অনেক বহুত দিগ্গজঙ্কর আজ ভাগ্য পরীক্ষা হচ্ছে যেমনি জানিছন্তি পাখাপাখি আজ এখানে যে রয়েছে আসন প্রার্থী রয়েছে যেমন কি সব বড় বড় ভাগ্য নির্ধারণ বড় কথা হল জানি ঝাড়খণ্ড রাজ্য কুহযাচ্ছে কোলাহান অঞ্চল কোলাহান অঞ্চলের পাখাপাখি 14টি যে বিধানসভা ক্ষেত্র সেখানে মধ্যে আজ মতদান করছে এই অঞ্চল হচ্ছে ওড়িয়া বহুল অঞ্চল আপনি মধ্যে জানিথিবে মুখ্যমন্ত্রী সেটা গস্ত করলে মুখ্যমন্ত্রী মধ্যে নির্বাচন প্রচার করলে এবং শিক্ষামন্ত্রী কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যাই সেটা দুই দিন গস্ত করতে বিভিন্ন অঞ্চল বুলতে ওড়িয়া ভোটর আকৃষ্ট করা যেভাবে ভাবে প্রয়াস করছে পক্ষে মানে শিক্ষামন্ত্রী বুলতে আলোচনা করলে বুদ্ধিজীবী চাষীঙ্ক সমস্ত সমস্যা কথা বুঝলে কিভাবে ভাবে তাঙ্কর যে সমস্যা রয়েছে নির্বাচন পরে তাকে সমস্যার সমাধান করা মধ্যে কথাবার্তা করলে আলোচনা করলে রুটি বেটি আও মিটি এই তিনটা প্রসঙ্গ রয়েছে এথর ঝাড়খণ্ড ইলেকশনে তেমন তাকে আখি আগে রাখি আজ যদি আমি কহবা মতদান আরম্ভ হয়েছে দুইটি পর্যায়ে হব আজ হচ্ছে প্রথম পর্যায়ে মতদান 43টি বিধানসভা পাই আজ হচ্ছে মতদান প্রক্রিয়া আরম্ভ হয়ে সারছি ধন্যবাদ রঞ্জন এফএম প্রতিনিধি রঞ্জন দাস যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।